মনের বাসনা পুর কর খোজা মোর মনের বাসনা জাল্লাহ রাব্বুল আলামিন যারা রাফির ওলি হন আল্লাহর নৈকট্য লাভ করে তবে পীর ওলি হন। তা সেই পবিত্র কালাম আপনাদের সামনে পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছি দেখো। নাতিয়া কালাম নিয়ে আমি এই নামে আসরেতে সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম বারে বারে। কণ্ঠ যদি খারাপ হয় আমার, মানিয়ে নিয়ে অধমকে ছোট বোন বিবি ভাই বিষে কিছু বলো না গো আমাকে, কিছু বলো না গো আমাকে। মুসলিম ভাইগণ শোনো না, ও মুসলিম ভাইগণ শোনো না, ও মুসলিম ভাইগণ শোনো না। হিন্দির বলি খোজা আমি তোমার দিবানা, মোর মোরের বাসনা হিন্দির বলি খোজা আমি তোমার দিবানা, হিন্দির বলি খোজা আমি তোমার দিবানা, পূরণ কর খোজা মোর মনের বাসনা, পূরণ কর খোজা মোর মনের বাসনা। হিন্দির বলি খোজা আমি তোমার দিবানা, হিন্দির বলি খোজা আমি তোমার দিবানা, পুর কর খোজা মোর মনের বাসনা, পুর কর খোজা মোর মনের বাসনা। খাজা বাবা এক লোটা পানি চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। তা খাজা বাবা আল্লাহ পাকে এত কারিশমা দিয়েছিলেন যে তিনি এক লোটা একটা বদনাই পুরো আনা সাগরের পানিকে কব্জা করে রেখেছিলেন। তা কবি বলছি দেখো, দুশ্মন ছিল তোমার যুগে জয় পালি যায় দুবার, আপন কইরে নিলে তাকে করি আলো ও আদর। দুশ্মন ছিল তোমার যুগে জয় পালি যায় দুবার, আপন কইরে নিলে তাকে করি আলো ও আদর। তুমি দয়ার সাগর তোমার নাই তুলনা, তুমি দয়ার সাগর তোমার নাই
বাসনা পূর্ণ করো খোজা, মোর মনের বাসনা হিন্দুর বলি খোজা, আমি তোমার দিবানা হিন্দুর বলি খোজা, আমি তোমার দিবানা পূর্ণ করো খোজা, মোর মনের বাসনা পূর্ণ করো খোজা, মোর মনের বাসনা পূর্ণ করো খোজা, মোর মনের বাসনা।